प्रिय नवम एवं दशम श्रेणी शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भलो आमरा ताई कामना करी एवं आमादेर ऑनलाइन क्लास तुम्हारा सबाई रीतिमत देखे पाठ्यबई सहायता निये तुम्हारा दैनंदिन अध्ययन कार्यक्रम सुष्ठुभावे परिचालना करछो आशा करछि एवं नियमित अध्ययनेर माध्यमे तुम्हारा जदि এই মহামারীর সময়ে নিজ নিজ পাঠ কার্যক্রম চালিয়ে যাও আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং আমরা তো আছি তোমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে যেখানেই সমস্যা হবে সেখানেই আমরা তোমাদেরকে সহায়তা করে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ যাক আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে একশো পৃষ্ঠা ভূগোল পরিবেশ বইয়ের জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করব সাধারণত জোয়ার বলতে বুঝি আমরা পানি ফুলে ওঠা এই ফুলে ওঠাকে জোয়ার এবং আবার এই ফুলে ওঠা পানি যখন নমিত হয় বা নেমে আসে তাকে ভাটা বলে আমরা আজকে জানব জোয়ার ভাটার কারণ প্রধানত দুটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় এক চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়ে থাকে এবং দুই পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতীত শক্তির প্রভাব এই দুটি কারণেই আমরা জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে এখন আমরা এই দুটি কারণের পূর্ণাঙ্গ আলোচনা করছি আশা করছি তোমরা পাঠ্যবই নিয়ে দেখলে অবশ্যই তোমাদের পাঠের মর্মার্থ অনুধাবন করতে সহজ হবে এক চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব আমরা জানি মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে তাই এর প্রভাবে সূর্য চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয় কেননা সূর্যের উপর অপেক্ষা চাঁদের উপর কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণের ফলে সমুদ্রের জল উপরের দিকে ফুলে ওঠে এবং জোয়ার সৃষ্টি হয় সূর্যের আকর্ষণ জোয়ার তত সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না বা জোরালো হয় না চন্দ্র এবং সূর্য একই সরল রেখায় অবস্থিত হলে বা অবস্থান করলে চাঁদ ও সূর্য উভয়ের সম্মিলিত আকর্ষণে জোয়ার প্রবলভাবে উৎপন্ন হয় বা প্রবল জোয়ারের সৃষ্টি হয় এইটা আমরা চন্দ্র এবং সূর্যের আকর্ষ মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ারের কারণ আমরা জানলাম দুই আমরা জেনে নিব পৃথিবীর আকর্ষণের ফলে উৎপন্ন কেন্দ্রাতীত শক্তি বা বিকর্ষণ শক্তির প্রভাবে
যে জোয়ারের সৃষ্টি হয় তাই আমরা আলোচনা করছি। পৃথিবী নিজ মেরুরেখায় বা মেরুরেখার চারদিকে অনবরত আবর্তন করতে আসে, ফলে কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণুই মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। তাই পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহা শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয় তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করে। আমরা তোমাদেরকে পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক শক্তির বা বিকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ারের সৃষ্টি হয় তা এ মুহূর্তে জেনে নিলাম। তোমাদের আরও পরিষ্কার হবে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 101 6.5 যে চিত্রটি আছে সেই চিত্রটি তোমরা দেখে নিলে আমরা কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যে জোয়ারের সৃষ্টি হয় তা মোটামুটি তোমরা জেনে নিতে পারবে বা বুঝতে পারবে। এখন আমরা জানব জোয়ার বাটার কারণ এবং জোয়ারের ফলে কী হয়। মানব জীবনের উপর জোয়ার বাটার যথেষ্ট প্রভাব রয়েছে। বিশ্বের সমুদ্র উপকূলবর্তী দেশসমূহে জোয়ার বাটার নিম্নের প্রভাবসমূহে লক্ষ্য করা যায়। আমি ক্রমান্বয়ে বলছি, তোমরা পাঠ্য বই দেখে মিলিয়ে নিবে। এক, জোয়ার বাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটি উপকারমূলক কাজ। পৃথিবীর পৃষ্ঠে যা ময়লা আবর্জনা আছে নদীর মাধ্যমে তা জোয়ারের দ্বারা সমুদ্রে গিয়ে পতিত হয়। দুই, দৈনিক দুবার জোয়ার বাটার হওয়ার ফলে বাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। তিন, জোয়ার বাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাল গভীর হয়, অর্থাৎ নদীর গভীরতা বৃদ্ধি পায়। চার, বহু নদীতে বাটার স্রোতের বিপরীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। তারপর পাঁচ, জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচের সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকে সেচ কার্য পরিচালনা করা হয় বা সেচ কার্যে ব্যবহার করা যায়। ছয়, শীত প্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। সাত, জোয়ার কাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজ বা জাহাজ নদীতে সহজে প্রবেশ করতে পারে। আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্রে যেতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর হল পতেঙ্গা ও চালনা সমুদ্রবন্দর এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ার বাটার ভূমিকা অপরিসীম। তারপর অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রায় জোয়ারের সময় নৌকা লঞ্চ প্রভৃতি ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এবং এতে নদীর পার্শ্ববর্তী এলাকায় যানমালের ক্ষতি হয়। এই অধিক
জোয়ার নদীর সংকীর্ণ মোহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে। আমরা জোয়ার ভাটার কারণ এবং তার উপকার এবং অপকার উভয়টি জানলাম। এখন আমরা জোয়ার ভাটার সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম। আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্ন জোয়ার থেকে যদি আসে তোমরা সবাই তার সমাধান করতে পারবে বা উত্তর দিতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আবারও তোমাদের ভূগোল পরিবেশ প্রয়োগের অন্য পাঠ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে আশা করি তোমরা রীতিমতো তোমাদের পাঠ কার্য চালিয়ে গেলে আমাদের এই স্কুল বন্ধকালীন সময়েও আমরা আমাদের পাঠ কার্যক্রমে কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করছি। এবং তোমাদের অসুবিধা যেখানেই হবে, তোমাদের শিক্ষক বিষয় শিক্ষক আছেন, আমি আছি, সহকারী প্রধান শিক্ষক আছি, যার সাথে তোমরা সুবিধা হয় তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে তোমাদের সমস্যা বললে অবশ্যই আমরা তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা আগামী অনলাইন ক্লাস নেওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সরকারের নির্ধারিত যে নির্দেশনা সমূহ আছে মহামারী করোনার জন্য তা অবশ্যই পালন করবে। এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি দিচ্ছি। ইনশাল্লাহ আগামী অনলাইন ক্লাসে দেওয়া হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।